কি হলো, হ্যাঁ তখন ওই চৌরঙ্গি বলে না, ওই সব জায়গায় তখন চার নম্বর টম্বর বাঘ দিত। তাও আপনারা কত কতগুলো দেখেছেন বাঘ জীবনে? ও 10-20টা। এমনি অ্যাটাক করতে আসেনি বাঘে? হ্যাঁ পুরো অ্যাটাক করে এত তো করে বাঘে কাউকে যে আক্রমণ করেছে সেরকম না, না আক্রমণ করবি কে, তখন বন্দুক ছিল, সব জমিদারের বন্দুক ছিল। তখন এই অবস্থায় সামনাসামনি হাঁটতে হাঁটতে দেখলেন যে সামনে হঠাৎ করে পড়ে গেছে বা সামনে হট করে বসে রয়েছে? দেখায় না বাঘ, চার পা হতে পারে, তো দু পায়াকে দেখলে ভয় করে, সামনাসামনি কোনোদিন নিতে পারে না। আচ্ছা ওরও ভয় আছে। হুম ও পিছন থেকে ধরে, সেটা আমিও শুনেছি বা আমিও জানি, কিন্তু ব্যাপারটা আমার যেটা বলার বক্তব্য, ধরুন আপনারা হয়তো কোনো কাজে জঙ্গলে ঢুকেছেন বা জঙ্গল এরিয়া দিয়ে যাচ্ছেন কোনো কাজে, হট করে দেখেছেন হয়তো সামনাসামনি বসে রয়েছে, সেরকম কোনো দিন হয়েছে? হ্যাঁ অনেকের হয়েছে, যারা জঙ্গল করে, জঙ্গল করিনি। আচ্ছা যারা মার খামারে যেত কাঠ, আচ্ছা আচ্ছা কাঠ কাটতো প্রচুর, হুম হুম এখন তার কাঠ কাটা নেই, আর মানুষও প্রয়োজন করে না জঙ্গল। আচ্ছা এখন গাছপালা যা হয়ে গেছে চাই জাল দিবার, মানুষের থেকে জঙ্গল বেশি হয়ে গেছে, জঙ্গল বেশি আছে। তোমার রেকর্ডিং হয়ে যাচ্ছে কিন্তু জানার জন্য, বা মধু টধু যায় করতে যায় তারা তো অনেক সময় বাঘের বিপদে। এই তো প্রতিদিন পড়ছে ক্যাংড়ার একটা সিজন, যে পয়সা যেটা আচ্ছা যে একটা ক্যাংড়া পাওয়া যায় ঠিক একদম, যে বড় ক্যাংড়াটা ওটা কিরকম দাম বিক্রি হয়? 400-500 টাকায়? না না এখানে হাজার গেছে বাবা, ওটা কিলো না একটা পিস এখন, এখন একটা তার দিয়ে ওদের যে জায়গাটা এরিয়া করা আছে, ধর ফাঁকা জায়গা আছে, দুতলা বিল্ডিং করা আছে জঙ্গলের মাঝে, এবার দুতলা বিল্ডিং এর ভিতরে যা থাকবে বিল্ডিং এর উপর দিয়ে যা খাবার টাবার দেওয়ার হয় সে বিল্ডিং এর ভিতর থেকে, মানে ওটা জঙ্গলের ভিতরে কেউ নামে না, জঙ্গলের ভিতরে ওদের যেটুকু জায়গা আছে সেফটি উপর সেটা সেটা ঘেরা ঘেরা টপ সেরকম ভাবে ঘেরা আছে আর কি, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওরা জাহাজে যাতায়াত করে যায় জাহাজে, মানে সেটা ওদের নিজস্ব সুবিধা মতো করা আছে আর কি, এই জল জাহাজ বটে। হ্যাঁ ওখানে কাঁকড়া যেটা বলছেন ওটা কি হবে? ওই জঙ্গলে জঙ্গলে যে কাঁকড়াটা এটা আছে যেটা নদী থেকে থপা ফেলা হয়, হ্যাঁ ওইরকম ওরা নৌকা পাঠিয়ে যায় গিয়ে 4-5 জন করে যায় গিয়ে, এবার যে একটা খালে ঝোরা থাকে, এবার সেই খালে ঝোরায় উঠে ওরা আছে এই থপা ফেলে। এবার যখন ওই কাঁকড়া ধর পারের কাঁকড়া, ইয়ে পারেন না, এবার ওরা কোনো সময় দেখা যাচ্ছে ওদের মধ্যে কারো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, ওরা তো মানে পাশ করা লোক এখন যেতে পারবে ওদের ফরেস্টের অফিসে, ওরা ডাইরেক্ট বাড়িও আসতে পারবে না, বাড়ি আসলে কেস খেয়ে যাবে। ফরেস্টে জানিয়ে যেতে হবে? হ্যাঁ ও মরলেও যেতে হবে, আর যদি নিয়ে চলেও যায় তাও যেতে হবে। যদি লাশ আমরা ধরে 4 জনের ভিতরে নিয়ে আসতে পারিছি তাও আমাদের অফিসে যাওয়া লাগবে, আর যদি না নিয়ে আসতে পারি তাও আমাদের অফিসে যাওয়া লাগবে। তা লাশ পায় বেশি মতো নিখোঁজ হয়ে যায়? ও নিখোঁজ যে একবার একবার থাবা মেরে তুলে নেয় তার আর পাওয়ার আশা থাকে না, সেটা তো বলছি নিখোঁজ হয়ে যায়। তো ওদের ফটক থাকে পাশ করা ফটক, এইবার দেখা যাচ্ছে আমার এই কাগজের ভিতরে 4 জনের নাম আছে, এবার দেখা যাচ্ছে 1 জনের লোকের নাম নাই। আচ্ছা এই একজন বাড়তিক লোক নিয়ে যাওয়া, যারা ধরুন ক্যাংড়া মধু আনতে যারা কি নুকি যায় না ডাইরেক্ট পড়ে যায়? ওরা পাস করছে, ওরা তো পাস সরকারি কাগজ আছে। তাহলে এটা একটা ব্যবসা ওদের ব্যবসা? ও তাহলে আগে যেরকম ওপেন যে তারা সব জঙ্গলে পুড়ে গেছে, আমি একাই মোটামুটি আর রয়ে গেছি। মোটামুটি আপনারা কতজন মিলে যেতেন এক এক সময়? আমরা এই 5-6 জন। 5-6 জন? আচ্ছা এবার সেক্ষেত্রে আপনাদের চোখের সামনে কোনো দুর্ঘটনা ঘটেছে কি? আমার চোখের সামনে দুর্ঘটনা ঘটেনি, এই কারণে যে আমার একটা গুরুবিদ্যা আছে। আচ্ছা সেই গুরুবিদ্যার গুরুর এই যে খালটা না এই ওপারটায় জাল দিয়েছি। আচ্ছা আমরা গেছি 5 জন, 5 জন গেছি, সেই হরি হরিবাগ আর ওই মনিজিমনি, আমি আমার বেই কৃষ্ণপদ, এরা আমরা যখন একসঙ্গে যাই কি করতে গিয়েছিলেন? জাল ধরতে, মাছের জাল তুলতে আর গেছে গিলে, এবার মাছ ধরার জন্য মাছ ধরার জন্য এবার গেছি। যাওয়ার পরে আমরা জাল পেতে বেরিয়ে আইছি, বাঘ কিন্তু ওই যে কাছি টানানো হয়, হ্যাঁ এটা খাল, খালের এপারে গাছে কাছি বাঁধা হয়, ওপারে গাছে কাছি বাঁধা হয়, কাছি বাঁধলে কি হয় জালটাকে টান টান থাকে, টান টান থাকে, যাতে মাছগুলো ঠিকভাবে আটকে যেতে পারে ভিতরে গিয়ে। এবার বাঘ কিন্তু ওদের একটা নিয়ম ছিল যে ওরা ওই পাড়ার ধারে বসলি লোক ধরার সুবিধা পেত, জানবে যে এখানে জাল পেতেছে যখন এখানে ঠিক এরা আসবে। মানে ওদেরও কিরকম ব্রেনটা অ্যাক্টিভ দেখো, এইভাবে ওরা থাকতে থাকতে নেচারে যে ওরাও এইটুকুনি হ্যাবিটেট হয়ে গেছে এবং এইটুকুনি বুঝে গেছে যে কোন জায়গায় গেলে আমি কম খাটনিতে শিকার ধরতে পারবো, শিকার ধরতে পারবো। এবারে কি হলো আমরা রাত্রির বেলা যখন জাল তুলে গেছি তখন ও ওখানে বসে আছে, যেভাবে তোমার অ্যামাজনে তোমার অ্যানাকোন্ডা গুলো যেভাবে আর কি শিকার ধরে একদম ঘাত লাগিয়ে শুধু মুখটুকুনি বের করে, নাক থেকে মাথাটুকুনি চোখটুকুনি বের করে, বাকি পুরো ওই 30-35 ফুটের বডি জলের মধ্যে ডুবিয়ে বসে রেখে দেয়, আর জানে যে ওখানে হরিণ ফরিণ গুলো ঢুকবে। এইবারা
আমরা ওখানে সকালে যখন অন্য খালে মাছ ধরে ওই খালে আসিয়ে আমার হরিবাগটা কাছে আমাদের আমার আর সঙ্গে যে চারজন আছে তাদের আমি বললাম ওই মায়ের দু চার কথা জানতাম আর কি। বাঘ যেরাম মানে ওর এঁয়ার আছে, এঁয়ার ঝুলিয়ে যদি মাটিতে বসে যায় ওকে তোলা যায় না, মর্দবাঘগুলো মর্দবাঘ। তবে ওকে তুলতে গেলে গুরুদেবের কাছ থেকে যখন আজ্ঞে নেওয়া হয়, বিদ্যা নেওয়া হয়, তখন ওই গুরুদেব কিন্তু আমাদের ওই মন্ত্রগুলো কিছু শিখিয়ে দেয়। দেখছেন বাঘ বসে আছে, হ্যাঁ পাড়ার গোড়ায়, তো একদম জাল আমরা তুলতে গেলে মোটামুটি ও লাইন ধরবে, মানে আর কি ওখানে জাল তুলতে, হ্যাঁ জাল তুলতে যাওয়া মানে ওকে ওভারটেক করেই জাল তুলতে যেতে হবে। আমরা রাত্রিবেলা তুলে বেরিয়ে এসেছি জোয়ার জোয়ার অবস্থায়, তখন তো ওরই আছে, তখন জলের থেকে আসতে গেলে তো একটা সময় লাগবে, কারণ ও তো শিকার ধরে বসে থাকে, একটা পাতা যদি থাকে পাতার আড়ালেও কিন্তু এমন ভাবে বসে থাকবে অত বড় চেহারা নিয়ে ঠিক লুকিয়ে যাবে, বোঝা যাবে না বলছি আমি। এবার কি হলো ঘটনাটা, এবার আমি তখন ওই উলঙ্গ হয়ে ওই মাল নিলাম, মায়ের নাম স্মরণ করলাম, বললি ও উঠে তখন আও করে উঠেছে, তাহলে তোরা কিন্তু ভয় করবি না, ভয় যদি করিস তাহলে কিন্তু আমি এই খালে মাছ ধরবো না, জাল এইভাবে থাক, মাছও উঠেছে সেই খালে, বুঝলে তো, দু চাকন মাছ হয়েছে, ভেটকি চাবড়া দাঁত নিয়ে যাওয়া এইসব মাছ, দামি দামি মাছ, হ্যাঁ দামি দামি মাছ, আমি খাল আমি ছেড়ে যাবো না, তোরা যদি নাও যাস আমি একাই যাবো। আচ্ছা মাঝখানে একটা কথা জিজ্ঞেস করবো, যে বাঘটা কি ওইদিকে ওই পারে যে বাঘের যে এরিয়াটা আছে তার মধ্যে বাঘটা কি বেশিরভাগই হোগলা পাতার বনে থাকে? হোগলা পাতার বনে থাকে, কিন্তু হোগলা পাতার বনে থাকলে তো ওরা লোক এখন যায় না। আচ্ছা ওরা এই এই সাইডটাই বাঘটা বেশি। আচ্ছা ওই জন্য হোগলা পাতার বন থেকে বেরিয়ে এসে সামনের দিকে চলে এসছে, সামনের দিকে চলে এসছে যেখানে লোকজনের বসতিটা মানে যাতায়াতটা বেশি হয়। হ্যাঁ ওরা তো একটা ওদের তো একটা মানে অভিজ্ঞতা আছে না, সেটাই হিনস্র হলো অত বড় একটা জন্তু। হ্যাঁ এইবার ওই গেল ওই মাছ ধরে ও উঠে চলে গেল, আমরা মাছ ধরে বেরিয়ে আসলাম। গত দু বছর আগে আমার বেইমশাই এই খালটার মধ্যে পড়েছে, এই যে মনসাখালি একদম সোজা এই মনসাখালি দেখা যাচ্ছে ওপারটা। আচ্ছা ওপারটা, তো আমার বেইমশাই না হলেও কতটা হবে কিন্তু কত, দু কুইন্টাল, দু কুইন্টালের কাছাকাছি। সকালে জোয়ারে এই 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 ইহা থেকে দোল পূর্ণিমা, এই দোল পূর্ণিমার দিন এখানে নাম চলছে, মানে একটা দল দিয়েছে এখানে নামে, ঠাকুরের নাম হচ্ছে, ঠাকুরের নাম হচ্ছে যজ্ঞ, বাজারের যে যজ্ঞ প্যান্ডেল হচ্ছে দেখবেন হরিনাম হচ্ছে, ওই হরিনামে দল দিয়েছে, দিয়ে করছে কি করে মানে জোয়ার উঠছে আস্তে আস্তে দোন দিয়ে ওরা জরদুর্গে নৌকা বেঁধে গেছে, ওখানে পাঁচ মিনিট লেট করতে হয় কাঁকড়ার কাঁকড়ার দোন, এবার লেট করলে ওখান থেকে ওরা দোন ধরে আবার চারা ধরে চলে আসে। এইবার ওই আমাদের একটা নতুন লোক গিয়েছিল ওই ইয়ে নৌকার উপর ঝাঁপিয়ে পড়েছে, তা ও লোক দু কুইন্টাল নৌকা পাঁচাকুর ধরেছে, ও লোক যদি একটু সুযোগ পায় তো ওরম বাঘ মেরে দেওয়া লোক ক্ষমতাশীল, এই তো এসব লোক তো প্রমাণ, এই তো বেইমশের বাড়ির সামনে আমার মেয়ের শ্বশুর। এখন যখন আমরা ওইখান থেকে নৌকায় তখন বানচাল হয়ে গেছে, আর দুজন ভয়ে নৌকা এখন ও সঙ্গে সঙ্গে ফোন করলো, আর এক পাটি কাংড়া পাটি বিলাখে তো আর এক পাটি ঢুকছিল নৌকা থেকে তুলে নিয়েছো, নৌকার থেকে তুলে চলে গেছে ষোলো হাত, আমরা মাইপে দেখলাম ষোলো হাত ওপর থেকে ঝাঁপিয়ে পড়েছে, মানে ওপর থেকে নিচেই পড়েছে, পড়ে নৌকা ভাঙিয়ে দিয়ে ও লোকের নিয়ে আবার ষোলো হাত ওপরে ঝাঁপিয়ে উঠলো, কতটা ক্ষমতা তারা চিন্তা করে, আগে থাওয়াটা দেখলাম ঠিক এরকম সাইজ, সংবাদ পাওয়ার সাথে সাথে আমি বাড়ির থেকে এখানে আসলাম, বসো গল্পটা শুনবা তো, আসি আমি এখানে নৌকা নদীর ধারে এসে দেখি প্রচুর লোক, কামালে আমার সঙ্গে কেটা কেটা যাবি বল, আমার বেইমশার বাগে খাতি বাড়ি নেই, এখনো খাতি বাড়ি, সঙ্গে সঙ্গে পাখিরালায় ফোন করা হলো, পাখিরালার থেকে ওরা ছ ভাই পাঁচ ভাই সঙ্গে সঙ্গে চলে আসলো ওখান থেকে বোট ভাড়া করে, বোট ভাড়া করে এবং সজনখালির অফিস থেকে, তখন কিন্তু ও কাউকে আর হয়তো আর একজনের আঘাত করতে পারে, এইবার উঠে জঙ্গলে উঠে লাঠি কাটিয়ে দিলাম, লাঠি কাটিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা কুড়ি বাইশ জন একসঙ্গে উঠলাম, আমার বেইমশাইরা উঠলো, উঠে বলছে বেইমশাই এই লাঠ যদি ফিরে নিয়ে যায় তাহলে বহু ঝামেলা, এই অফিসে নিয়ে যাও, সে থানায় নিয়ে যাও, ওই কোর্টে নিয়ে যাও, কারণ এর পোস্টমর্টম করতে রক্ত, এক দলা রক্ত তুলে নেয় আমার ছোটো বেইমশাই, এক দলা রক্ত তুলে নেয়, বলছে চলেন ও বাড়ি যাই, আমাদের এই লাশটা পেয়েছিলেন, লাশ নিতে দেয়নি, যে এই অফিসে ছোট ওই অফিসে ছোট ওটা সমস্যা না না, মানে যখন বাঘটা বডিটা তুলে নিয়ে যায়, হ্যাঁ তারপরে গিয়ে আপনারা গিয়ে জঙ্গলে বডিটা পেয়েছিলেন, বডি ফাই পেয়ে গেছি কিন্তু বডি নেই, ও খায়নি, খাবে কেন ওই সময়, খাবে না তো, খায় না ওই সময় নিয়ে গিয়ে ও তো হাঁপিয়ে যায়,
হাঁপিয়ে যায়। হ্যাঁ পরে সুবিধা মতো। হ্যাঁ কুইন্টাল মানে মানুষটা কত বড়, আমার আপনি কতটা হবেন, আমি কতটা হবো, সেটা তো আমার থেকে 370 কিলো হবো। তার শরীরটা ওই তো এই মোটা হাতের বাসু, দু কুইন্টাল মানে 200 কিলো। সেই ভদ্রলোকের বাঘে তুলে নিয়ে যাচ্ছে, তাহলে বুঝতে পারছেন বাঘের ক্ষমতা তাহলে কত চিন্তা করে, ক্ষমতা কত তাহলে। তাকে নৌকাতে তুলেছে আবার ডাঙাতে, তাও নৌকার থেকে ঝাঁপিয়ে ডাঙায় তুলেছে। তুলে আমি ওখান থেকে আমরা বাড়ি আসলাম, আসি ওনার সদ্গতি। ওকে টার্গেট নয় মানুষের গলায় ধরার জন্য, ঘাড়ে 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 ধরে ঘাড়ে ঘাড়ে যদি না ধরতে পারে তাহলে যে কারো কেউ বাঁচার চেষ্টা করে। ও তো টার্গেট হচ্ছে এখানে পুরো ফুটো করে দেয়, ধরে কামড় দিয়ে এমন ঝাটকাটা মারবে স্পাইনাল কর্ডটা ভেঙে দেবে, আপনার হাত যাবে আসবে, মানে দাঁতের যে খিলেন দাঁত খুব খারাপ, খুব বড় দাঁত তো ওই তো স্পাইনাল কর্ড ভেঙে দেবে। ওই চলে আসলাম, আসি ওই জামাই মেয়ে ছিল ওরা সুরাটে, সুরাট থেকে আসলো, আসার পরে ছাড়দ্দানি করে তার লাস্ট নিয়ে আসেন, ওটাকে পরে খেয়ে নেবে। তারপরে 3-4 দিন পরে রেঞ্জার আসলো, আসে আমার নিয়ে গেল, আবার আবার গেলাম গিয়ে ওখানে উঠে উনি ওই ফটো টটো করে নিয়ে ওই ইয়ে রিপোর্টটা দিয়েছিলাম, জঙ্গলের একটা টাকা পাওয়া যায়, 2-3 লাখ টাকা পাওয়া যায় এখন। তাহলে বাঘটা পরক্ষণে বাঘটাকে দেখা যায়নি, বাঘ ওখানে 1 সপ্তাহ ভোর থাকবে। উনি গিয়েছিল ওইরকম ওই জাল ধরতে, আচ্ছা জাল ধরতে গেলে ওইবার ওই বাঘ ঝাঁপিয়ে পড়ে, ওর টার্গেটটা মিস হয়ে গেল, চামড়া ছিল না এখনো তার প্রমাণ দিয়েছে ভগীরাতে, এই হাতটা কিছু করতে পারে না। চৈত্র মাসে যে মধুর পাঠ ছাড়ে না তখন, কিন্তু আমার মার প্রতিজ্ঞা ছিল যে তোরা যদি কোনোদিন জঙ্গলের পারে যাস তা আমি আর বেশি মোড়া মুখ দেখবি। এখন মা আমার গরিব মানুষ কি করবে, যেখানে যে ছোট ট্রেনটাকে দাঁড়াচ্ছে ওখান থেকে নেমে একটা আস্তে আস্তে সাহস হয়ে গেছে, আজকের মধুকাটি জঙ্গলে উঠি, কালকের একটু মধুকাটি কাটি, একটু ভালো সাহস হয়ে যায়। তখন কী করলাম, বিলাকের নৌকা তৈরি করলাম, গুড়ির দাম ছিল তখন অনেক, ওই পশুর কাঠের ধুদুল কাঠের দাম ছিল। তখন এইবার এই করতে করতে আমি গুরুদেবের কাছে দীক্ষা নিলাম, নিয়ে গুরুদেবের কাছ থেকে মন্ত্রতন্ত্র নিলাম, নেওয়ার পরে গুরুদেব আমাকে শিখিয়ে দিল যা কিছু মন্ত্রতন্ত্র নেওয়ার, তো আস্তে 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 সাহসটা বেড়ে গেল। গেলে ওই জঙ্গল করতে 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 নৌকাটৌকা সব ফার্স্টারে ধরেই নিল, টাইগারতে ধরে নিল। নেওয়ার পরে কী করবো এবার, ওই এর নৌকানে তার নৌকানে ওই মধু কাটতে যাই, ওয়ারটা কিন্তু দুর্দণ্ড নেশা, মাছ ধরা নদীতে জঙ্গল। আবার কিন্তু আমাদের এই যে সরের পারে আপনার সঙ্গে আমার সঙ্গে দ্বন্দ্ব আছে, জঙ্গলে পারে গেলে কিন্তু মনটা কি আরো হালকা হয়ে যায়, মেল হয়ে যায়, বন্ধু হয়ে যায়, একদম বন্ধু হয়ে যায়। কিন্তু মার নামটাই স্মরণ হচ্ছে সবসময় মুখে, অবশ্যই বাঘ হচ্ছে গিয়ে পৃথিবীতে এমন সামনের দিকে ওটা মানে না, তখন ওরা শিকার যদি এমের ভেতরে পাইয়ে যায় তাহলে যেখান থেকে পারবে সেখান থেকে ঢাক করে টার্গেট করেছেন, আমি ছাগলটার গায়ে মারবো, কিন্তু আপনার যদি লেন্সে পাচ্ছেন না তাহলে আপনার একটু আগিয়ে যেতে হবে, লেন্সটা ধরতে হবে, আপনি গুলি যখন করছেন তখন ওদেরও ঠিক ওই টার্গেট, কতদূর থেকে রেঞ্জে পাবো আমি, কতদূর থেকে ওর লেন্স মানে স্পট জাম্পে এক গ্রিপে কতক্ষণের কতটা রেঞ্জে পেয়ে যাব। হ্যাঁ ওই যে বললো না যে আগেটা 16 হাত ডিস্টেন্স থেকে ঝাঁপ মেরে নৌকা এসে নৌকা ভেঙে তাকে নিয়ে আবার 16 হাত জাম্প করে জঙ্গলে ঢুকে, 16 হাত তার মানে মিনিমাম ধরে রাখো প্রায় 24 থেকে 25 ফুট। হ্যাঁ তার মানে বাঘটার সাইজটা তাহলে কত বড় চিন্তা করো, কতটা স্পট জাম্প করেছে, প্রায় 7 ফুট 8 ফুট বাঘটা হবে, প্রায় 10 ফিটের কাছাকাছি, 8 থেকে 10 ফিট। হাতাগুলো ঠিক এই বড় বাপ, যেন পাপড়ে যে এত গত হয়ে যাচ্ছে, সে নিয়ে গেছে যেখানে যেখানে গিয়ে ধরেছে, যেখানে ঝাড়া মেরেছে মুখি রাখার জন্য, আর আমার ওই ব্যবসায়ীকে পা টানিয়ে চলে গেছে। তখন ওকেও ঘাড়ে করে নিয়ে জানো সব, ওরও তো দুর্দশা, সেই হ্যাঁ প্রাণী দরকার। তাহলে পরক্ষণে গিয়ে নাচটা দেখেছেন পড়ে আছে, নিয়ে আসতে ভাইরা ছিল, ভাইরা বললো এই অফিসে ওই অফিসে না, আপনি যদি গেলেন তখন পুরো ফ্র্যাকচার করে দিয়েছে, তখন স্যার বলতে হ্যাঁ একদম এই বলে না বাঘে ধরে ভালো কাজ করে, যে শুরুর উপর দিয়ে টানে, হ্যাঁ শুরুর উপর দিয়ে টানলি তো মাংস ঠাংস ছিঁড়তে 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 হয়ে যায়, এই অবস্থা।
না আর আপনার বাবার ঘটনাটা কি বলছিলেন? আমার বাবার ঘটনা ওই ওইরকম ওই জঙ্গলে পড়লো, পড়ার পরে মা ওই কথা বলার পরে আমরা এখানে আসি, ওই মাছটায় ধরতাম, ওই শিকারে ওই ইয়ে করলাম, মানে সাহস হয়ে গেল, সাহস হয়ে গেলে বিলাকের নৌকা করলাম, বিলাকের নৌকা করে বিলাক কাটতাম, সাহসটা আরও বাড়িয়ে দিল। বাবা আপনার বাবাকে মধু কাটতো নাকি? হ্যাঁ বাবা মধু কাটতে গিয়ে এই জঙ্গলে পড়েছিল। তো ওইখানে মধু মধুটা বেশি নাকি কোথায় এখানে? হ্যাঁ হ্যাঁ এখানে মধু, এখন গেলে মধু পাওয়া যায়। এরপরে যে মানে ওটা বলে দলকার মধু, দলকার মধু চলে যাবে তখন এরকম উঁচু সারেং বনে, বুঝতে পেরেছেন? তখন কেবড়া এই বানোহার ফুটবে, গামর গামর মধু হয়। ওইদিকে মধুর একটা মাসে কত মধু হয় একটা? যদি মনে করেন যে একই করে, জানেন তো ওরা একমাত্র মানুষের ভয় না করলেও আগুনের ভয় করে, আগুনের ভয় করে। হ্যাঁ যখন আমাদের মশালটা ধরানো হয় বোগড়া পাতা দিয়ে বাঁধা হয়, হয়ে শুকনো পাতা দিয়ে কাঁচা পাতা ওকে গোঁজা হয়, গুজলি তখন আমি শুকনো পাতাটা যখন ধোঁয়াটা দেবো তখন ও কিন্তু জ্বলে বাইরে বেরবে না, ধোঁয়াটা বেশি হবে। ধরেন এই গাছের এই চাকটা, ওই ডালে চাকটা হয়ে গেছে, এবার যে গাছের যে মধু কেটে দেবে সে কিন্তু গাছে উঠে যাবে। এবার দেখা গেল এখানে রোকা দিতে হবে, মানে কাঁড়ুটা উঁচু করতে হবে, কারণ ওকে তো ওর পোকার থেকে হাত কামড়াবে। তো এবার যে আড়িয়াল, সে আড়িয়াল কিন্তু ওই চাক দিকে ওই আড়ি ধরতে হবে, ও কাটিয়ে দেবে ওই আড়িতে ফেলতে হবে। দেওয়ার পরে এইবার ও আমরা মধু কেটে সাথে সাথে, বেশি লেট করা হয় না, কারণ পোকা তো ওরা ঝালি যদি একবার মারে তো আর অতগুলো পোকা জায়গাতে, হ্যাঁ লক্ষ লক্ষ পোকা সেটা আছে। তো এইভাবে ওই মধু কাটিয়ে আমরা আসতাম, এই বেশি না, এখানতে ধরেন খানিকটা 10-15 হাত গিয়ে লুকিয়ে পড়লি আর ওরা আমাকে আর খুঁজে পেত। কিন্তু মধু কাটতে গেলেও মানুষকে বাঘে এই কারণে খেয়ে অনেকটা খুঁজতে হয়, তার জন্য এটা হয় নাকি? খুঁজে বেড়াতে হয় মধু গেলে বাঘে ধরে, মানে সেভাবে ধরে না, ব্যাপারটা হচ্ছে অনেক সময় বলি সন্ধ্যেবেলা হয়তো বেলা গেছে, হয়তো দুপুরবেলা এমন সময় হলো, আমরা এখানে 5-6 জন আমরা এখানে কাট কাটছি তো জঙ্গলে, যেটা আপনার আমরা মার্স কিপার বলি সেটাকে বাংলায় আপনারা কি বলেন? বাংলায় বলি গোল ঝাঁকি, গোল ঝাঁকি, গুলে মাছ, গুলে মাছ, মানে পরিচিত নাম এটা, কিন্তু এটা সুন্দরবন বেল ছাড়া তো আর কোথাও পাওয়াও যায় না, আর কোথাও পাওয়া যায় না। এটা বাজে বলতে এই সুন্দরবন নদীটা যেদিকে গেছে সেদিকে পাওয়া যায়, এটা এটা আমার একটা খুব ভালো মাপের অভিজ্ঞতা, কারণ আমি বহুবার টিভিতে দেখেছি এটা নিয়ে অনেক ডকুমেন্টারি, কিন্তু হ্যাঁ মাছ ধরছে, জাল ফেলছে, হ্যাঁ তা আমি অনেকবার অনেক রকম ডকুমেন্টেশনে আমি টিভিতে দেখেছি এবং টুকটাক বইয়ে দু একটা জায়গায় পড়েছি, কিন্তু সচক্ষে এইভাবে যে এত হারে দেখতে পারবো এটা আমার জানা ছিল না, ভাবা ছিল না। আর তাও ভেবেছিলাম যে হয়তো প্রপার সুন্দরবনে ঢুকতে না পারলে হয়তো দেখতে পাবো না, কিন্তু এই জায়গাতে এরকমভাবে চড়াচড়ি ভালো ভালো কয়েকটা ছবি পেয়ে গেছে এবং ভালো ভালো আমার চোখের সামনে ভাসছে, আমি এটা আমার আনন্দ যে কী হচ্ছে আমি সেটা বলে বোঝাতে পারবো না। ওই যেখান যেখানে চৌকো কাটা আছে ওখানে চলেন, আরও দেখতে ভালো পাওয়া যাবে, মানে বড় বড় সাইজ দেখা যাবে কি? হ্যাঁ বড় সাইজ দেখা যাবে, তাহলে কয়েকটা যদি একটু জায়গা দেখাতে পারেন তাহলে কয়েকটা ভালো ভালো ছবি নেওয়া যেতে পারে। তাহলে চৌকো কাটা আছে পরিষ্কার জায়গায়, কিন্তু জঙ্গলে অনেক বিভিন্ন রকমের সাপ পাওয়া যায়। আপনারা দেখেছেন উপরে সাপ দেখেছেন? হ্যাঁ উপরে কি সাপ দেখেছে? বেশ উপরে কেউটে সাপটা দেখি বেশি দেখা যায়, কেউটে উপরে আছে। হ্যাঁ কেন শঙ্খচূড় সাপটা কিন্তু কেউটের মতন দেখতে, কেউটারই প্রজাতি কিন্তু কেউটা থেকে বড় হয়। আপনারা যেটা বাংলা অনেকে রাজগোখরো বা রাজকেউটে যেটাকে বলে সেইটা হচ্ছে শঙ্খচূড়। দেখবেন বিরাট বড় বড় লম্বা হবে আর পুরো বডি হয় কালো না হলে বাদামি হবে, তার উপরে এরকম আংটির মতো সাদা সাদা আঙুলের করের মতো রিং রিং দাগ কাটা আছে, আর মোটামুটি 2 থেকে 3 ফিট বা 4 ফিট হাইট এরকম খাড়া হয়ে ফনা তুলে দাঁড়িয়ে থাকে। শঙ্খচূড় তাহলে দেখতে পাবে, বুঝতে পারবে যে এই এলাকায় দেখেছে কিনা। হ্যাঁ হ্যাঁ ওই শঙ্খচূড় যেটা বলছেন ওটা ওই কেউটে সাপেরই বলছে, শঙ্খ ওই রাজ কেউটে বা রাজগোখরো বলে। মানুষ যদি ওখানে ওই ওই ওখানে আছে সাপটা, এখানে যদি আমরা কথা বলি ওই সাপ কিন্তু এরকম সোজা ফানা ধরে, হ্যাঁ ওই ওইটাই 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 ওইটার কথাই বলছিলাম, ওইটাই আমরা আমাদের বাংলায় বলি, এটা আমাদের এখানে পরিচালনা ভাষায় বলি কেউটে কেউটে, হ্যাঁ ওই তো এক কথা যেটা চেনে আর কি। হ্যাঁ ওইটারই আমরা বলি ওটা বড় জাতের কেউ, এই 15 বছর আগে এগুলো জঙ্গল ছিল, এটা জঙ্গল ছিল, এখানে কিছু ছিল
হয়তো এই গেমো বাগান, কিছু জায়গায় ছিল গরান বাগান, কিছু জায়গায় ছিল আপনার তরা বাগান। গরান বাগান বলতে এই গাছ? হ্যাঁ এই গাছ, গরান গাছটা আলাদা। আমি জাল দিয়েছি আর করে দিয়ে আমি বলি জালটা ছোট হয়ে গেছে, মাছও বাজছে ভালো, তাই রাত্রিবেলায় আবার বাজারে আসলাম, আসে কিছু জাল কিনে নিয়ে ওই জাল কাটিয়ে হচ্ছে জুড়ে দিলাম, দেখি জালটা লম্বা হয়ে গেছে, জালটা কিছুটা উপরে তুলে দিলাম, দেওয়ার পরে ওই সাপ যাতে গিয়ে ওই জালে জড়িয়ে গেল। তা সাপ কি আপনাদের এলাকা পড়লে আপনাকে মেরে দেন না কাউকে খবর দেন? না কেউ মেরে দেয়, আর কেউ কোনো আর কেউ সংবাদ কেউ দেয় না, যাই বৈদেরা আসে যারা সাপ ধরে, হ্যাঁ ওরা আসে ধরে। তা শুনলাম নাকি আপনাদের এখানে সাপ বেরোলো, এখানে নাকি ফরেস্ট অফিসে খবর দিলে বেশি হয় বাঘের? ওটা হয় অগ্রান মাসের থেকে পৌষ মাস পর্যন্ত, মানে দুর্গা পুজোর আগ দিয়ে হ্যাঁ দুর্গা পুজোর পরে ভাই, দুর্গা পুজোর পর পর ওইটা, হ্যাঁ হ্যাঁ অগ্রান মাস থেকে ওরা যখন ওই মায়াবাঘগুলো বাচ্চা পেটে থাকে তখন কিন্তু ওই আড়াবাঘেরা খুব বিরক্ত করে, আর যখন বাচ্চা প্রসব করে তখন কিন্তু ওই আড়াবাঘে কিন্তু ওই বাচ্চাকে খাইয়ে নেয়, তাই মারা বাচ্চা নিয়ে পালিয়ে আসে, এখন মদ্দাবাঘ ওই ওর পাশাপাশি চলে আসে, ব্যাপারটা বোঝা গেল? এবার ওরা আসে কিন্তু এখান থেকে চলাচল করে, অনেক বাড়িতে হয়তো ছাগলও ধরে, বাঘ যেন লোকালয় না ঢোকে বাজি দিয়ে দেয়, বাজি ফুটায় আর ওই লাইট, বড় লাইট, সার্চ লাইট যেগুলো বলে, লাইট দিয়ে দেয়, লাঠিও দিয়ে দেয় যে কারো যদি ক্ষতি হয়, ওরা কিন্তু যদি ক্ষতি হয় কিন্তু ওইটা সরকারি ব্যাপার, তো একটা ভালো পয়সাও পায়, ক্ষতিকারও হয়নি। আচ্ছা বাজি বাজি ফোটানো বা হচ্ছে আগুন দিলে বাঘ পালায়? পালায়, বাঘটা একমাত্র ভয় করে আগুন। তাহলে আমাদের তাহলে আপনাদের এখানে যে বাস করেন আপনাদের খুব আতঙ্ক এখনো আছে সব সময়ের জন্য? তাহলে যা বোঝা যাচ্ছে 10 জন থাকা যায় তাহলে বাঘটা হয়তো অ্যাটাক করতে পারে না, একা পেলে তা বাঘটা পার হলো, পার হওয়ার ফলে তো ছাগল দিয়ে খাঁচা পাতা হয়, আচ্ছা খাঁচা পাতার পরে যখন ধরেন আমি একটা মানুষ এই এখন চলাচল করছি, আমার একটা সুস্থ শরীর আছে, যখন আমি একটা ঘরের ভেতর আবদ্ধ হয়ে যাব তখন কিন্তু মানুষের শরীরটা এমনি খারাপ হতে বাধ্য হবে অবশ্যই। তাহলে ওই জীবটা, ওই জীবটাকে যখনই ওই ওইখানে রাখা হয়েছিল বাঁধা খাওয়া, কারণ ওরা তো চরাচরি করে বিভিন্ন রকম ইয়ে ধরে খায়, হ্যাঁ কিন্তু ওখানে যখন এই যে হয়তো গরুর মাংস কিংবা ছাগলের মাংস কিংবা মরা কোনো জীবের মাংস ওরা আনে, হ্যাঁ বাঘটাকে খাওয়ায়, কারণ ওদের খাওয়ার নিয়ম হয়েছিলো মাংস নিয়ে আসলো 1000 টাকা বাঁচিয়ে গেল, এগুলো কিন্তু আপনার দিয়ে আমার দিয়ে ওদের অসুস্থর কারণ হচ্ছে, অসুস্থর কারণ হচ্ছে এটা মেন ঘটনা, কিন্তু লোককে বোঝায় ওরা যে এটা অসুস্থ অসুস্থ হয়েছে যে অমুক জায়গায় অমুক জায়গায়। চিড়িয়াখানায় এক বছর নাম শুনেছিলেন যে দয়ারাম, দয়ারাম ছিল কিন্তু দয়ারাম কিন্তু একটা মানুষকে ক্ষতি করেছিল ফারজানা আড্ডে, এখন স্বামী স্ত্রী দুজন আর কেউ না, আর পাশাপাশি বাড়ি আছে বাবা মা ভাইরা সব ঘর আছে, এখন ওই মেয়ে ছেলে আমাদের এখানে মেয়ে ছেলে কিন্তু অনেক ভোরে উঠে ওই ছড়া ঝাঁটি দেয়, হ্যাঁ হ্যাঁ ঘর বাড়ি ঝাঁট দেয়, হ্যাঁ ঘর বাড়ি ঝাঁট দেয় ছড়া ঝাঁটি দেয়, এখন ওই মহিলা উঠে ও ভোরে উঠে ছড়া ঝাঁটি দিচ্ছে, এখন ওর স্বামী খাটের উপরে ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাকলে ওই মেয়ে ছেলেটা যখন ওই ছড়া দিয়ে রান্নাঘরে ঢুকে গেছে, বাঘটা কিন্তু ওর পাশ ঘরের মধ্যে ঢুকে গেছে রান্নাঘরের ভেতরে, ওই মানে যেটা শিবার কথা যেটা বলছে সে, আচ্ছা আচ্ছা দিনার নাম হলো কিন্তু দয়ারাম, দয়ারাম আচ্ছা, নামটা কে নামটা কে দিয়েছিল? ও দয়াপুর ধরেছিল তাই নাম, ওই জায়গা বিশেষে নামটা দেয়া হয়েছে আর কি। আচ্ছা ও ধরার কায়দাটা শুনেন, এবার ও যখন ওই মেয়ে ছেলেটা বলে গ্যাস করছে আর আমার পিস্তল যে সারা কুকুর নাকি বড় মাল তো, এবার ও কি করলো ও ওই মেয়ে ছেলে ছুটে ঘরের মধ্যে যাচ্ছে, ছুটে ঘরের মধ্যে যাতেই ওর পাশ পাশে ঘরের মধ্যে ঢুকে গেছে, ঢুকে যাওয়ার সাথে সাথে ওর স্বামীর কী করলো ঠ্যাং ধরে টানিয়ে বাড়িয়ে করে বাইরে বাইরে করে দিয়ে ওই দরজা দিল, দিয়ে এবার দুজন আঙুদির দিতে ওখানে কাঠ হয়ে যায়, মানে অজ্ঞান হয়ে যায় বাঘ, ধরেন তো ধরেনি বাঘ, ধরা পড়েনি, ওই চাবিটা দিয়ে দেবে শিকলটা টানিয়ে দিয়েছে বাঘ কিন্তু ঘরের মধ্যে, না না যখন রান্না করে মেয়েটা ঢুকে তখন তো মেয়েটাকে অ্যাটাক করতে পারতো, অ্যাটাক করতে পারতো, মেয়েটা ধরেনি করেনি, ওটা ওর কপাল ছিল, ওখান থেকে বেরিয়ে এসে ঘরে ঢুকেছে, ঘরে ঢোকার পরে ঘরে কিন্তু বাঘটা ঢুকে গেছে, ওর স্বামীকে ঠ্যাং ধরে টানিয়ে এনেছে ঘুমনো অবস্থা, মেয়েটা মেয়েটা নিয়ে ওই বারান্দায় ফেলে এনে দিয়ে সঙ্গে সঙ্গে শিকলটা টেনে দিয়েছিল, ওইটুকু ওর জ্ঞান ছিল, থাকার পরে যখন সাথে সাথে আমাদের চোখের নিমিষে মৃত্যুর হাত থেকে নিজে বাঁচিয়ে নিয়ে আসলো, দিয়ে ওইটা নিজে সহ্য করতে না পারে অজ্ঞান হয়ে গেছে। এবার ওই পাশাপাশি যারা দিয়ে সরা আমাদের দিতে যখন অজ্ঞান হয়ে গেল তখন কি করলো সবাই উঠে বলে কিরে এরা আমাদের চলে কোথায়, মানে এই গিয়ে আসছি সে আসছি দেখে ওরা অজ্ঞান হয়ে গেছে, এবার পিটি চট্টর মারলে জ্ঞান ফিরে আসলো, বললো বাঘ
বাঘ কোথায় বাঘ ঘরের মধ্যে জানলা খোলা ছিল ঘরের পেছন দিকে জানলা দিয়ে দেখে যে ওই বাঘ ওই চালির বস্তা হাতিয়ে ছিঁড়ে কারণ ওরা আর বেরোবার জায়গা নেই দেওয়ালের ঘর চেষ্টা করছে বেরোবার বেরোবার খুব চেষ্টা করছে ঘর ভাঙিয়ে ছুঁড়ে তদনস করে দিচ্ছে বিশাল বড় মাটি হ্যাঁ বড় মাপ সঙ্গে সঙ্গে সামনে ফরেস্টার অফিস টাইগার অফিস অফিসে সংবাদ দিল অল্প একটু জায়গা ওই দয়াপুর থেকে আর ওই ফরেস্টার অফিস থেকে মানে সুন্দর সৈন্যখালি যেটা বলে সামান্য জায়গা এবার ওখান থেকে লোক আসলো আসে ওরা কী করলো জাল দিয়ে ঘিরে ফেললো ঘরটাকে জাল দিয়ে ঘিরে ফেললো ফেলে আবার ফরেস্টারের লোক দিয়ে ওরা সব ডিউটি রেখে দেয় এবার কী হলো ঘটনা পাঠাভাটি এবার আপনারা আমরা হচ্ছে এখানকার বলবান পার্টি মানে আমরা এখানে জিতে আসি তাহলে আমাদের একটা ক্ষমতা থাকবে কংগ্রেস আছে সিপিএম আছে এরা বলছে এরা একটা পয়সা পাইয়ে গেছে যে এই ক্ষতিপূরণ তো দিতেই হবে হ্যান্ডশন বিভিন্ন রকম একটা সমস্যা দেখা দিল দেওয়ার পরে এ পার্টি বলছে বাড়ি করে নিয়ে যাও ও পার্টি বলছে না বাড়ি করতে দেবো না দরদর মুখে ওরা কী করলো সবাইকে সান্ত্বনা দিয়ে ওই বাঘটাকে খাঁচা পাইতে দিল খাঁচার মধ্যে ওর বেরিয়ে ঢুকে গেল কিন্তু খাঁচা নিয়ে এবার বাঁধে টেঁধে নিয়ে বোর্ডে করে নিয়ে চলে আসে তো খালি ওই না ওকে ধরতে গেলে কী করতে ইঞ্জেকশন করতে হয় হ্যাঁ ডার্ট ইঞ্জেকশন মারে মেরে আগে অজ্ঞান করে অজ্ঞান করে তো ইঞ্জেকশন মেরেছিল তো হ্যাঁ জানলা দিয়ে তো ইঞ্জেকশনে মেরেছিল হ্যাঁ ওই খাঁচার ভেতরে এবার সবাই মিলে ধরে খাঁচার ভেতরে ঢুকিয়ে দিয়ে ওকে নিয়ে মানে আগে জানলা দিয়ে ইঞ্জেকশনে মেরেছে ঘরের ভেতরে নাহলে তো খাঁচা ডাইরেক্ট ঢুকতো না ও না তারপরে ধরে ওই মাকে ওকে নিয়ে ধরেন এবার ও অসুস্থ ওকে নিয়ে গেল চিড়িয়াখানায় নিয়ে ওখানে ট্রিটমেন্ট যেভাবে করার পশুদের চিকিৎসা লাস্টে যে কথাটা বললেন এই কথাটা দামি কথা যখন আটকানো পড়ে যায় ও যে খাবারটা দিয়ে খাবার হ্যাঁ খাবারটা দিয়ে ও নার্ভাস হয়ে যায় চাল চলন তাই পাল্টে যায় হ্যাঁ কাল যে তুমি কথাটা বলেছো একটা যে বারবার যে হাঁকে গাঙ্গার যে জোয়ারে এত বাড়ি আছে যে এই নদীর এই এই অবধি জল চলে গেছে গাছে ফালে ওরা থাকতে পারে না ওরা ফাঁকায় জলের ঢেউতে চলে আসে তখনই বেশি দেখা যায় তাই তো তখনই বেশি তখন লোকের ঘরেটা ঢুকে যায় হ্যাঁ ঘরেটারে ঢুকে যায় গিয়ে ওরা তো নেশাচর প্রাণী ওরা রাত্রিবেলায় ছাড়া বেরোয় না এবার খাত খোদের মধ্যে ঢুকে গাছে যায় সেই গাছে কিন্তু রং পরিবর্তন করে ওর অনেকেই বলে যখন কালো দেখা যায় তখন বলে বেতবোড়া বেতাছড়া বেতাছড়া হ্যাঁ এবং যখন লাউ গাছে গিয়ে উঠবে তখন দেখবেন সবুজ হয়ে যাবে তখন বলা হয় লাউ ডোকা এইবার আপনাকে মাঝখানে ছোট্ট একটা কথা তখন তখন মেশালকে করে লাঠি একটা বার বলে কত কত গাছে উঠে গেছে আমার আম গাছে আর ওই গাছে উঠে গেলে আর পাওয়া যায় গাছের সাথে খুব স্পিডে চলে গেছে থাকাই গাছে রেকর্ডটা করে নিলে ফিট ফাইভটা কিছু